আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় পেইড প্লাগইনস এভারেস্ট গ্যালারি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগইনস। এই প্লাগইনসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের গ্যালারি তৈরি করতে পারবো। প্লাগইনসটির মূল্য হচ্ছে $21 এবং এটি বিক্রি হয়েছে 237 বার। প্লাগইনসটি আমরা পাবো কোড ক্যানিয়ন ওয়েবসাইটে, যেটি এনভাটো মার্কেটের একটি সাব কোম্পানি বা ওয়েবসাইটও আমরা বলতে পারি। তো এই প্লাগইনসের মাধ্যমে আমরা যেহেতু যে কোনো ধরনের গ্যালারি তৈরি করতে পারবো, সে কারণে এটার ভিতরে আমরা ইমেজ গ্যালারি, ভিডিও গ্যালারি, ব্লগ গ্যালারি, স্লাইড শো গ্যালারি এগুলো তৈরি করতে পারবো। পাশাপাশি এর ভিতরে প্রি টেমপ্লেট দেওয়া আছে, যার মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর লেআউট বেস গ্যালারিও তৈরি করতে পারবো। বিষয়গুলো আমরা ধাপে ধাপে সামনে দেখব এবং কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে আমরা এই প্লাগইনসের মাধ্যমে আমাদের এই ইমেজ গ্যালারির ফিল্টারিং সেকশনটা তৈরি করতে পারি, কোড কীভাবে ব্যবহার করতে পারি, পুরো বিষয়টি এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি এই প্লাগইনসটির কাস্টমাইজেশন দেখার পরে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটের গ্যালারি রিলেটেড সমস্যার সমাধান করে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আছি এভারেস্ট গ্যালারি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগইনের কোড ক্যানিয়ন পেজে। আমরা এই প্লাগইনসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে কোনো গ্যালারি তৈরি করতে পারি এবং এই প্লাগইনসটির মূল্য হচ্ছে $21। আমরা যদি একটু দেখি, প্লাগইনসটি বিক্রি হয়েছে 237 বার এবং অ্যাভারেজ রেটিং 4.40, খারাপ না, এবং এটি আপডেট হয়েছে আগস্টের 12 তারিখ এই বছরে, অর্থাৎ 2018-তে, এবং 2017-তে এটি তৈরি করা হয়েছে জুনে। এবং আপনারা যদি এখানে দেখেন, দেখবেন যে রেজুলেশন হাই আছে এবং এর সাথে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, পিএইচপি ফাইলগুলো রয়েছে। আমরা একটু দেখব যে এটা লাইভ প্রিভিউটা কেমন। ক্লিক করছি লাইভ প্রিভিউতে, তার আগে স্ক্রিনশট একটু দেখে নিচ্ছি। স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে। যেহেতু এই প্লাগইনসের ভিতরে অনেক ধরনের গ্যালারি তৈরি করা যায়, তার একটা লিস্ট দেখতে পাচ্ছি। আপনি যে ধরনের গ্যালারি তৈরি করবেন সেই ধরনের গ্যালারি আপনি এভাবে পাবেন এবং সেটি কোডের মাধ্যমে আমরা নিয়ে নিব। বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর এখানে স্ক্রিনশটগুলো আছে, আমরা স্ক্রিনশটের উপরে ক্লিক করে প্রত্যেকটি স্ক্রিনশট একটু বড় করে দেখতে পারি যে গ্যালারিগুলো দেখতে কেমন হবে। এখানে আমরা গ্যালারিগুলোর স্ক্রিনশট দেখতে পাচ্ছি। লাইভ প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসব, যেটি কিনা এভারেস্ট গ্যালারির মেইন ওয়েবসাইট। এবং এখানে আসার পরে আমরা দেখব যে 30টি প্রি ডিজাইন বিউটিফুল রেসপন্সিভ টেমপ্লেট রয়েছে, যেটি স্লাইড শো, ব্লগ, গ্রিড, মেসনারি এবং ক্যারুজেল এগুলো সবই আছে। এবং ক্রিয়েট স্টানিং গ্যালারি মাত্র $20 এটি বলা আছে। আমরা ডকুমেন্টেশনও পাবো এখানে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি, কী কী ফিচার আছে, যেমন গ্যালারি আইটেমের ভিতরে ইমেজ, অডিও, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, মিক্সড এগুলো সাপোর্ট দেয়। 35টি প্রি ডিজাইনড হোভার অ্যানিমেশন আছে এবং আমরা এখানে সেই লেআউটগুলো দেখতে পারছি। আমরা এইভাবেও করতে পারবো, এইভাবে 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 প্রত্যেকটি ডিজাইন, যেগুলো এখানে বলা আছে যে 10টি প্রি ডিজাইন ফিল্টার করা যাবে, ব্যাকএন্ড প্রিভিউ ফাংশনালিটি আছে এবং প্রেজেন্টেশন কনফিগারেশন অপশন আছে, অর্থাৎ নিচে পেজ দেওয়ার মতো এভাবে 1-2-3 এভাবে। এছাড়াও এখানে আরও আছে, যেমন লাইট বক্স উইথ দ্য ভ্যারিয়াস অপশন, লাইট বক্সের প্লাগইনস আমরা এখানে এভাবে দিতে পারবো। তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ গ্যালারি অপশন আছে, আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ আকারে দেখতে চাই। এবং গ্যালারি ইম্পোর্ট এবং এক্সপোর্ট অপশন আছে। আর গ্রিড লেআউটের ভিতরে এই লেআউটগুলো আছে, যেমন পেপার কাপ, তারপর হ্যান্ড ফোন এই ধরনের। এবং নিচে যদি আসি আমরা আরও কিছু গ্যালারি দেখতে পারবো, খুব স্টাইলিশ। স্লাইড শো লেআউটের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্লাইড শো আকারে লেআউটগুলো আছে। এবং এখানে আছে ফিল্ম স্ট্রিপ লেআউট, ছবির মতো, মানে মুভির মতো ফিল্ম আকারে, ঠিক এভাবে। তারপরে ব্লগ লেআউট আছে, যদি এভাবে ব্লগ আকারে আমরা দেখতে চাই। তারপরে নিচের দিকে আছে ক্যারুজাল লেআউট, ক্যারুজাল লেআউটগুলো হচ্ছে এইভাবে, এগুলোকে বলা হয় ক্যারুজাল। তারপরে আছে মেড বাই এনভেটো, এটা অথরের ইনফরমেশন। এবং এই গ্যালারিটা আমরা $20 নিতে পারবো। তো এই প্লাগইনসটা অলরেডি আমার কেনা আছে, আমি
তার কাস্টমাইজেশন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি শুধু এখান থেকে একটু দেখিয়ে নিলাম যে এই প্লাগইনসে কি কি করা যায় এবং এটি কেমন। যেহেতু আমাদের প্লাগইনসটি অলরেডি কেনা আছে, আমরা এখন প্লাগইনসটি ইনস্টল দিব। আমরা একটি সাইট রেডি করেছি, tanjiracademy.com/paidplugins। আমরা ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছি। তার আগে বলে নিচ্ছি যে প্লাগইনসটি 25 MB-র একটি প্লাগইনস, একটু বড়, আর সে কারণে আমরা সি প্যানেল থেকে এটিকে আপলোড দিব। আপনারা জানেন কিভাবে দিতে হয়। চলে যাচ্ছি সি প্যানেলে, public_html, তার ভিতরে পেড প্লাগইনস এবং WP কন্টেন্ট প্লাগইনস, এবং এখানে আমরা আপলোড দিব, আপলোড সিলেক্ট ফাইল, এবং এখান থেকে আমরা ফাইলটিকে আপলোড দিচ্ছি 25 MB। এটি আমরা যদি ড্যাশবোর্ড থেকে দিতে চাইতাম তাহলে আমাদের অনেক সময় নষ্ট হতো। তো অলরেডি এটি আপলোড হয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে এটিকে এক্সট্রাক্ট ফাইল। অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিচ্ছি। একটু রিলোড করে নিই প্লাগইনসটা এসেছে কি না। এই হচ্ছে এভারেস্ট গ্যালারি, ঠিক আছে, আর এটা আমরা এখন ডিলিট করে দিব। এটা হলো, এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে। এখানে আমরা প্লাগইনস খুঁজব, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, এবং আমরা আমাদের প্লাগইনসটি অ্যাক্টিভ করে নিব। এই হচ্ছে এভারেস্ট গ্যালারি, অলরেডি এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যেহেতু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমরা এই প্লাগইনসটিকে বাম পাশেই পাবো। এই হচ্ছে এভারেস্ট গ্যালারি। তো আমরা পরবর্তীতে এটার কাস্টমাইজেশনটা দেখব। যেহেতু প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা বাম পাশ থেকে একটা আলাদা সেকশনই পাবো, এভারেস্ট গ্যালারি। আমরা যদি শুরুতে একটু সেটিংসে আসি, এখানে আরও বেশ কিছু অপশনস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। শুরুতেই এখানে এভারেস্ট গ্যালারির বেশ কিছু সেটিংস আমাদেরকে করে নিতে হবে। প্রথমে হচ্ছে সাউন্ড ক্লাউড ক্লায়েন্ট আইডি, যদি থাকে এটি দিয়ে নেব। ইনস্টাগ্রাম অ্যাক্সেস টোকেন যদি থাকে দিব। অডিও প্রিভিউ ইমেজ, ভিডিও প্রিভিউ ইমেজ, পোস্ট প্রিভিউ ইমেজ এবং অ্যালবাম ডিটেল পেজ URL যদি আমাদের দরকার হয় আমরা এখান থেকে দিয়ে নেব। এখন আমরা যদি এখানে গ্যালারি ইম্পোর্ট করতে চাই তাহলে গ্যালারি ইম্পোর্ট অপশন আছে, এক্সপোর্টের অপশন আছে। আমরা চলে যাচ্ছি অল গ্যালারিতে। অল গ্যালারিতে ক্লিক করলে আমরা আমাদের তৈরি করা যতগুলো গ্যালারি আমরা তৈরি করেছি সেগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। তো যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো গ্যালারি তৈরি করিনি, আমরা এখন তৈরি করব, সে কারণে এখানে কোনো লিস্ট নেই। আমরা নতুন গ্যালারির জন্য অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করব। অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের গ্যালারির একটি টাইটেল দিতে হবে, যেমন আমি কি কারণে এই গ্যালারিটি তৈরি করতে চাই। ধরুন আমি আমার কোম্পানির জন্য, কোম্পানি ইমেজগুলো রিলেটেড একটি গ্যালারি তৈরি করতে চাই, বা আপনি স্লাইডের জন্য কোনো গ্যালারি তৈরি করতে চান, সেটি এখানে লিখবেন। তো আমি লিখছি কোম্পানি, কোম্পানি গ্যালারি বা প্রোফাইল গ্যালারি, যাই লেখেন লিখবেন। এই এলিয়াসে মূলত কোডটি তৈরি হবে, তো আপনি যদি হুবহু কোম্পানিটাও এখানে দিয়ে দেন তা তো সমস্যা নেই, আর যদি টাইটেল এবং এলিয়াস আমার মনে হয় দুটি ডিফারেন্ট রাখা ভালো, তো সে কারণে আমি এখানে দিচ্ছি কোম্পানি প্রোফাইল, প্রোফাইল গ্যালারি। অলরেডি কোম্পানি প্রোফাইল নামে শর্টকাটটি তৈরি হয়ে গেছে। এই শর্টকাটটি মূলত আমাদেরকে বসাতে হবে আমরা যেখানে গ্যালারিটি নিতে চাই। এরপরে গ্যালারির টাইপটা কেমন হবে, অনেকগুলো টাইপের গ্যালারি আছে। আপনি কি ইমেজ গ্যালারি চান, নাকি ভিডিও, নাকি অডিও, নাকি পোস্ট, নাকি ইনস্টাগ্রাম গ্যালারি, নাকি মিক্সড গ্যালারি, এই প্লাগইনস আপনি সব পাবেন। তো আমি যদি ইমেজ গ্যালারি তৈরি করতে চাই তাহলে ইমেজ গ্যালারিতে ক্লিক করব, অ্যাড এ গ্যালারি। এখানে সম্ভবত এই জিনিসটা দেওয়ার কারণে সমস্যা হতে পারে, আমি আবারও অ্যাড এ গ্যালারি দিচ্ছি।
অলরেডি গ্যালারিটি তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এখানে আমরা অনেকগুলো সেটিংস খুঁজে পাব। মূলত এই প্লাগইনসটির এই অনেক সেটিংস থাকার কারণেই আমি এই প্লাগইনসটিকে গ্যালারি প্লাগইনস হিসেবে বেস্ট প্লাগইনস মনে করি। বিষয়গুলো একটু দেখাচ্ছি। এখানে নর্মালি আমাদের জেনারেল সেটিংসের ভিতরে শর্টকাট যেটি আমরা নিয়ে নিব, টাইটেল, অ্যালিয়াস এবং সিএসএস আইডি যদি আমাদের দরকার হয় কখনো আমরা এখান থেকে নিব। এরপরে আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যাওয়ার পরে আমরা এখানে ফিল্টারটিকে অ্যানাবল করব কিনা, ফিল্টার বলতে আমরা কিন্তু এই ধরনের বিষয় বোঝাচ্ছি যে ফিল্টারটি আপনি অল, ওয়াচ এভাবে আলাদা আলাদা ক্যাটাগরি করে আপনি এই গ্যালারি দেখাবেন কিনা। যদি দেখাতে চান তাহলে এটিকে টিক দিবেন এবং এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখে নেবেন কোন টেমপ্লেটটা আপনার জন্য ভালো। তো ফিল্টার বিষয়টা আমি বুঝাতে পেরেছি। ফিল্টার হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী এভাবে থাকবে। যেমন এখানে অল আছে, অল বলতে সব ক্যাটাগরি, আর এখানে যদি আপনি ক্যাটাগরি আলাদা আলাদা করে দেন তাহলে সেগুলো আলাদা আলাদা হবে। এখানে অলের জায়গায় কী লিখবেন সেটি দেখাবে, আর ফিল্টার নামগুলো আপনি এক একটা নাম লিখবেন, এখানে অ্যাড দিলে এখানে অ্যাড হয়ে যাবে। আর টেমপ্লেট আপনার কোনটা ভালো লাগে সেটি আপনি এখান থেকে সেট করে নেবেন। আশা করি এই ফিল্টার বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ফিল্টারটিকে ডিসেবল করে দিচ্ছি। এরপরে গ্যালারির আইটেম, গ্যালারিতে কী কী আইটেম আপনি দিবেন, যে যে আইটেমগুলো আপনি এখানে অ্যাড করতে চান সেটি আপনি এখানে অ্যাড আইটেমের ভিতরে যেয়ে আপনি এখানে ছবিগুলো আপলোড করে দিবেন। আমি কিছু ছবি এখানে আপলোড করছি, তো এখানে কিছু ছবি আপলোড হচ্ছে। এরপরে এখান থেকে ইনসার্ট গ্যালারি, আইটেমগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আমি যে ছবিগুলো এখানে গ্যালারি আকারে দেখতে চাচ্ছিলাম সেগুলো অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমার এখানে বেশ কিছু অপশনস পাবো। শুরু দিয়ে হচ্ছে মুভ, তারপরে আছে সেটিংস, তারপরে এখানে আছে কপি এবং এটি আছে ডিলেট। আমি যদি কোনো ইমেজ ডিলেট করতে চাই তাহলে ডিলেট করতে পারবো। একটু সেটিংসটা দেখে আসি। সেটিংসে ক্লিক করলে এখানে আইটেমের টাইটেল থাকবে, অর্থাৎ ছবির নাম, তারপরে ছবির ক্যাপশন। এখানে আপনি যদি চান যে ছবির উপরে ক্লিক করলে কোথাও যাবে তাহলে লিংক এখানে আপনি দিতে পারেন, লিংক এনাবল করে দিবেন। তারপরে এখানে আপনি ছবির লিংক, ছবিতে ক্লিক করলে কোথায় যাবে সেটি এখানে দেখাবে, সেটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর ফিল্টার, ফিল্টার যদি যেহেতু আমাদের অ্যাড করা নেই আমি ডিসেবল করে দিয়েছি, তো যদি এটা এনাবল করা থাকতো তাহলে এটি কোন ফিল্টারে যাবে সেটি আপনি এখানে লিখে দিতে পারতেন, মানে সিলেক্ট করার অপশন থাকতো। এই হচ্ছে মূলত সেটিংস, আমাদের এটির কাজ হলো। এরপরে হচ্ছে লেআউট, আমি কি লেআউট মানে কোন লেআউটে দেখতে যাচ্ছি। এখানে ইমেজ সোর্স টাইপ এটি তো দেয়া আছে, লেআউট এটি গ্রিড লেআউট আছে, আপনি যদি চান মেশিনারি, অথবা আপনি যদি চান স্লাইড শো লেআউট, অথবা আপনি যদি চান ফ্রেম স্ট্রিপ। আমি এটার কিন্তু আপনাদেরকে ওই কোটকেনিয়ান পেজই দেখিয়েছি যে সেখানে অনেকগুলো লেআউট আছে, কোন লেআউট আপনি চান সেটি আপনি সেট করতে পারবেন। যেমন আমি যদি স্লাইড শো লেআউটে চাই তাহলে স্লাইড শো লেআউট। এরপর এখানে গ্যালারির আইটেম আইকন আপনি এনাবল করে দিবেন কি না সেটি এখানে থাকবে। আর নিচে আরও কিছু আছে, যেমন স্লাইড শো পুশ ডিউরেশন, তারপরে স্লাইড শো ট্রানজিশন ডিউরেশন, স্লাইড শো মুডটা কী হবে, এখানে ফেড আছে, স্লাইড আছে, ফেডই থাকুক। তারপর নেক্সট বাটন আপনি এনাবল করে দিবেন কি না, প্লে বাটন এনাবল করে দিবেন কি না, অটো স্টার্ট হয়ে যাবে এটা এনাবল করে দিবেন কি না, তারপরে এখানে কেমন হবে আউটপুট কিন্তু এখানে আমরা এখান থেকে দেখতে পারবো। এটি হয়ে গেলে আমরা এখান থেকে সেভ দেব। তার আগে আরও একটু সেটিংস আছে কি না, যেমন হোভার অ্যানিমেশন দিবেন কি না। হোভার অ্যানিমেশন হচ্ছে মাউস পয়েন্টার নিলে কী হবে, মাউস পয়েন্টার নিলে ফুল ইমেজ আসবে, অথবা আপনি যদি চান আইটেম লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক আসবে, তো আমি চাচ্ছি যে এটা ফুল ইমেজ আসুক। তারপর লিঙ্ক টার্গেট, এটি কি ক্লিক করলে কি একই উইন্ডোতে আসবে না অন্য উইন্ডোতে যাবে। লাইট বক্স বাটন, এটি হচ্ছে হোভার অ্যানিমেশন। তারপরে লিঙ্ক বাটন, তারপরে টাইটেল, এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি কোন লেআউটে চান সেই লেআউটটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমার কাছে যদি মনে হয় যে ওভারলে ইফেক্টটা, মানে মাউস পয়েন্টার নিলে কোনটা হলে ভালো হয়, আমার কাছে যদি মনে হয় এইটা, তাহলে আমি লেয়ার 5 সিলেক্ট করে দিব। এটি হলো, এবং প্রত্যেকবারই একটু সেভ দিয়ে নেবেন, এখানে ক্লিক করে সেভ। আর এখানে প্রিভিউ অপশন আছে, আপনি প্রিভিউ দেখে নিতে পারেন।
এরপরে হচ্ছে পেজিনেশন। যদি পেজিনেশন দেখতে চান এখানে পেজের মতো 1 2 3 তাহলে এটা পেজিনেশন এনাবল করবেন। আমি এনাবল করিনি। এনাবল করলে বেশ কিছু সেটিংস পাবেন, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে দেখে নেবেন। তারপর হচ্ছে লাইট বক্স, লাইট বক্স এনাবল করাই আছে অবশ্য, এবং লাইট বক্সের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে দেখে নেবেন। যদি ম্যাগনিফাইং এভাবে চান পপ আপ, তারপর প্রেটি এটা দেখে নেবেন, সোশ্যাল টুল আর কাস্টম। কাস্টম যদি চান তাহলে কোড আকারে করতে হবে। তো একটু প্রিভিউতে দেখে আসি কি হয়, যে সেটিংসগুলো করেছি তার প্রিভিউ হচ্ছে এমন। মাউস পয়েন্টার নিয়ে গেলে এমন আসবে, এখানে একটির পর একটি আসবে। এটি কিন্তু টাইটেল, ছবি টাইটেল এটি। তো ছবি টাইটেলটা আপনারা চেঞ্জ করে দিবেন, টাইটেল চেঞ্জ করা যায়। প্রত্যেকটা ছবি আপলোডের সময় টাইটেলটা ঠিক করে দিবেন, অথবা সেটিংসে যে সেটি সেট করে দিবেন। এখানে প্লে বাটন আছে, আমি যেটি দিয়েছিলাম, মাউস পয়েন্টার নিলে এটি হোভার হচ্ছে। তো যদি আপনার কাছে মনে হয় এভরিথিং ইজ ওকে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা জেনারেল সেটিংস থেকে কোডটা নিয়ে নেব। এখান থেকেও নিতে পারি, অথবা আমরা অল গ্যালারিতে গেলে আমরা এখানেও কোডটা পাবো। এই হচ্ছে আমাদের কোম্পানির যে যেটি আমরা তৈরি করলাম এই কোড। এই কোডটা আমরা কি করব, এই কোডটা খুব ইজি, আমি ব্যাপারটা দেখাচ্ছি না। এই কোডটা আমরা যেখানে গ্যালারিটা বসাবো, আপনারা অলরেডি জানেন যদি আমরা কোনো বিল্ডার ইউজ করি তাহলে তার ভিতরে আমরা টেক্সট বক্স পাবো, সেই টেক্সট বক্সের ভিতরে আমরা এই কোডটা বসিয়ে দিব। আর যদি আমরা নর্মালি কোনো পেজের ভিতরে চাই তাহলে পেজের ভিতরে ডেসক্রিপশন বক্সে আমরা এটি বসিয়ে দিব, তাহলে এটি কাজ করবে। তো আশা করি এভারেস্ট গ্যালারি এই প্লাগিনসটি অনেক ভালো একটা প্লাগিনস, এবং এই প্লাগিনস দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইটের যে কোনো গ্যালারি ক্লায়েন্টের মনের মতো করে আপনারা তৈরি করতে পারবেন খুব ইজি এটি।